দক্ষিণ দিনাজপুরের এক গ্রাম থেকে স্বপ্নের উড়ান মার্কিন মুলুকে। নেহাতি ছাপোষা এক মধ্যবিত্ত পরিবারের সন্তান গবেষণা করতে পাড়ি দিচ্ছে আমেরিকায়। নাম শিশির ভৌমিক, দক্ষিণ দিনাজপুর জেলার ঠ্যাংরাপাড়ার বাসিন্দা। সেখানেই জন্ম, সেখানেই বড় হয়ে ওঠা। পড়াশোনা স্থানীয় ঠ্যাংরাপাড়া হাই স্কুলে। বাবা সমীরণ ভৌমিকের ধানের ব্যবসা, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই বই পড়া ছাড়া আর কিছুই বুঝত না শিশির। মাধ্যমিক পাশ করার পর তার স্বপ্ন ছিল গবেষণা করা, গবেষক হওয়া। মেধাবী ছাত্র, চরম কষ্টের মধ্যেও পড়াশোনায় ফাঁকি ছিল না কখনো। তার ফলও পেয়েছে, মিলেছে আমেরিকায় পড়াশোনা এবং গবেষণার সুযোগ। এবার ঠ্যাংরাপাড়ার শিশির পা রাখবেন আমেরিকার মাটিতে। আর ছেলের এই সাফল্যে আনন্দে উদ্বেল গোটা পরিবার। এখন কোথায় যাচ্ছ পড়তে? আমি এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাসের কেমিস্ট্রিতে পিএইচডি করতে যাচ্ছি। আমেরিকায় কীভাবে চান্স পেলাম? আমি গত বছর ডিসেম্বর থেকে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন রকমের পরীক্ষা, যেমন জিআরই, টোয়েফেল, এই সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হই এবং সেই স্কোরের বেসিসে আমার যত সমস্ত রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, ইন্টার্নশিপ, মাস্টার্স প্রজেক্ট, সেগুলোর ভিত্তিতে আমি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং শেষ পর্যন্ত আমি ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাসে চান্স পাই। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ এরকম একটা টপ ইউনিভার্সিটি যেখানে রিসার্চের ফ্যাসিলিটি টপ লেভেলের, এখানে আমার প্রফেসর অত্যাধিক কোয়ালিফাইড, সে সমস্ত জায়গায় চান্স পেয়ে এত ভালো জায়গায় আপনি নিজের ফিউচার করতে পেরে অবশ্যই ভালো লাগছে। তোমার বাবা কি করে? আমার বাবা বিজনেস করে, ধানে ব্যবসা করে। কেমন কষ্ট করছে বাবা তোমার জন্য? বাবা তো অবশ্যই কষ্ট করছে, ছোটোবেলা থেকে কষ্ট করতে যায়নি। যখনই যে বিষয়ে যেভাবে পড়াশোনা করতে চেয়েছে সেভাবে বাবা সবসময় সাপোর্ট করছে, কখনো বাধা দেননি। অনেক সময় এমনও প্রবলেম হয়েছে, যেমন আমি যখন আমার বিএসসি করছিলাম তখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বছর অনেক কষ্ট করতে দিয়ে গেছে। বাট সেখানে বাবা অক্লান্ত পরিশ্রম করে সেই অবস্থাতে কিছু করতে পারছিলেন না, সেই অবস্থাতেও তিনি যেভাবে হেল্প হয়ে গেছেন, বাবার অবদান সত্যি অনস্বীকার্য। তোমার পরবর্তী পরিকল্পনা কী? আমি এরপর বিএসসি কমপ্লিট করে বিভিন্ন রকমের পরিকল্পনা আছে, আমি এখনও ডিসাইড করি। বাট আমার ইচ্ছা আছে পরবর্তীকালে রিসার্চ ডিপার্টমেন্ট করার। তোমার নাম? কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, আমাদের এই সাধারণ ঘর থেকে ছেড়ে আমেরিকা আসছে, এটা আমাদের বিশাল গর্ব। কীভাবে প্রস্তুতি নিয়েছেন ছেলের জন্য ছোট থেকে? আমি তো নিজে যাইনি, ভগবান আমাকে সাহায্য করেছে, তাই আমার খুব ভালো। কী করেন আপনি? আমি ব্যবসা করি, এই ধানের ব্যবসা করে ছেলেকে এত দূরে পাঠাচ্ছেন, খরচও প্রচুর, কি করবেন? পরবর্তী আশা কি আছে ছেলেকে নিয়ে? পরবর্তী আশা ছেলে কি বলেন? পরবর্তী আশা ছেলে, এখন ছেলে কি করে দিবে, কি করবে না, আশা করি আমরা সব বসে আছি, ছেলে পরবর্তী ছেলে অনেক কিছু করে দেখাবে। আপনার নাম? আমার নাম সমরণ মণি, পিতা সত্যেন্দ্র মণি, গ্রাম যে আমেরিকায় আছে সে কোন ছেলে? কেমন লাগছে? আনন্দ লাগছে। ছোটোর থেকে ও কীরকম প্রস্তুতি নিত, কীভাবে নিত? পড়াশোনা ছিল, মানে বড় লেভেলের রিসার্চ করবে।
আপনি মা হিসাবে কতটা গর্বিত ছেলেকে নিয়ে? আমি যতটা গর্বিত হয়েছি ততটা খুশি হয়েছি যে ও কিছু করে আমাদের এই ভারতবাসীর জন্য কিছু একটা করে যেন বড় কিছু করতে পারে, কিন্তু তখনই আমি মানে সবথেকে বেশি আর কি খুশি হয়। আপনি ছেলেকে মা হিসাবে কিভাবে সাপোর্ট করতেন? আপনার নাম? আমার নাম চন্দনা। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।